হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আরো হেলথ টিপস বানার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। ফ্রেন্ডস, আপনার ত্বকে কি ব্রণ, মেস্তা বা বিভিন্ন দাগ রয়েছে? কিছুতে মুখ থেকে দাগ সরাতে পারছেন না বা দাগের কারণে বাইরে বের হতে পারছেন না, খুব লজ্জাবোধ করছেন বা বিয়ে বাড়িতে যাওয়ার আগে নিজের ত্বকে কিভাবে প্রস্তুতি নেবেন তা বুঝতে পারছেন না, তাহলে আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমার ভিডিওটার বিষয় হলো কিভাবে আপনি মাত্র 5 মিনিটের মাধ্যমে বিয়ে বাড়িতে যাওয়ার আগে আপনার ত্বকের খুব সুন্দর একটা প্রস্তুতি নিতে পারেন। আগে হ্যাঁ বন্ধুরা, খুব সুন্দর প্রস্তুতি যেটার মাধ্যমে আপনি আপনার ত্বক থেকে সমস্ত কালো দাগ মাত্র 5 মিনিটে দূর করতে পারেন এবং আপনার ত্বককে করে তুলতে পারেন বিয়ে বাড়ির জন্য সম্পূর্ণ উপযোগী। তো ফ্রেন্ডস, তার জন্য কিন্তু আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তা না হলে কিন্তু আপনি ঠিক বুঝতে পারবেন না যে কিভাবে আপনি খুব সহজেই বিয়ে বাড়িতে যাওয়ার আগে নিজের ত্বকের প্রস্তুতিটা খুব ভালোভাবে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, চলুন দেরি না করে দেখে নেওয়া যাক রেমেডিটি তৈরি করার জন্য আমাদের কী উপকরণ লাগবে। তো এর জন্য আমার প্রথমে যে উপকরণটি লাগবে সেটি হলো টমেটো। ফ্রেন্ডস, টমেটোতে এমন সব উপাদান থাকে যেগুলো কিন্তু আমাদের ত্বকের জন্য বিভিন্ন কাজ করে থাকে, যেটা কিন্তু আমরা অনেকেই জানি না। এই টমেটো কিন্তু আমাদের সবজির পাশাপাশি আমাদের শরীরের জন্য অনেক উপকার করে থাকে। তো এই টমেটোটা কিন্তু আমাদের ত্বকের ভিতরে গভীরে গিয়ে আমাদের ত্বকের সমস্ত ময়লাকে নরম করতে এবং তা বাইরে বের করে আনতে খুবই সাহায্য করে থাকে। তো ফ্রেন্ডস, আমাকে কি করতে হবে, এবার একটা ছুরির সাহায্যে টমেটোটা আমাকে ঠিক মাঝখান বরাবর কেটে দুই ভাগ করে নিতে হবে। আমি এখানে কেটে নিয়ে নিলাম, দেখুন আমার এখানে দুই ভাগ হয়ে গেছে। এবার আমাকে কি করতে হবে, একটা গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে এটা আমায় গ্রেট করে নিতে হবে। ফ্রেন্ডস, দেখুন আমার এখানে কিন্তু গ্রেট করা হয়ে গেছে। এবার আমি কি করব, এটা একটা বাটিতে, অর্থাৎ একটা পরিষ্কার বাটিতে নিয়ে আমি এটা খুব ভালোভাবেই কিন্তু ছেঁকে নিব, যাতে এর ভেতরের রসটা খুব ভালোভাবে আমি বের করতে পারি। আমার এখানে কিন্তু টমেটোর রসটা লাগবে, এর ভেতরে থাকা বিচিটা কিন্তু আমাদের কোনো কাজ করবে না, তাই আমরা রসটা ছেঁকে নিয়ে অতিরিক্ত যেটা রয়ে থাকবে সেটা কিন্তু আমরা ফেলে দিব। দেখুন আমার এখানে কিন্তু রসটা বের হয়ে গেছে, এর মধ্যে আর কোনো দানা দানা ভাব নেই। তো এর মধ্যে আমি কি করব, আটা নিয়ে নিব, অর্থাৎ চালের গুঁড়া। ফ্রেন্ডস, চালের গুঁড়া কিন্তু আমাদের ত্বকের জন্য সত্যি খুব উপকার করে থাকে। চালের গুঁড়াতে এমন সব উপাদান বা মিনারেলস থাকে যেটা আমাদের ত্বকের ময়লাগুলো কিন্তু সরাতে খুব সহজেই কাজ করে থাকে। তো আমি এখানে চালের গুঁড়া নিয়ে নিচ্ছি 1 চামচ মতন। এবার আমাকে এর মধ্যে আরেকটি উপাদান অ্যাড করতে হবে, সেটি হলো হলুদ গুঁড়া বা টারমারিক পাউডার। ফ্রেন্ডস, এই হলুদ গুঁড়া কিন্তু আগে থেকেই ত্বকের জন্য অনেক সুন্দরভাবে পরিচর্যা হয়ে আসছে, অর্থাৎ আগেকার মানুষ কিন্তু এই হলুদ গুঁড়া দিয়ে নিজেদের ত্বকের যত্ন করে থাকে। আর তাই আশা করি তোমাদের নতুন করে হলুদ গুঁড়ো নিয়ে আমাকে আর কিছু বলতে হবে না। তো ফ্রেন্ডস, এই হলুদ গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম। এরপর আমার এর মধ্যে অ্যাড করতে হবে নারকেল তেল। ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে একটা নারকেল তেল নিয়ে নিয়েছি। তোমরা বাজারে চাইলে যে কোনো ধরনের নারকেল তেল পেয়ে যাবে এবং নারকেল তেল এখানে দিয়ে দিবে। ফ্রেন্ডস, নারকেল তেল এই জন্য দিয়ে দিবে কারণ এটা আমাদের ত্বকে ধরে রাখতে কিন্তু সাহায্য করবে এই নারকেল তেল, এবং তা ত্বকের গভীরে গিয়ে ময়লাগুলো টেনে আনতে খুব ভালোভাবেই সাহায্য করে থাকবে। তো ফ্রেন্ডস, এর মধ্যে আমায় আর সর্বশেষ আরও একটি উপাদান অ্যাড করতে হবে, সেটি হলো লেবু। ফ্রেন্ডস, তোমরা সকলেই জানো লেবুতে রয়েছে ভিটামিন সি বা সাইট্রিক অ্যাসিড, যেটি আমাদের বিভিন্ন ময়লা দাগ, ডার্ক সার্কেল এবং বিভিন্ন কাঁচে ছোপগুলো দূর করতে অনেক সাহায্য করে থাকে। তো আমি এখানে লেবুর রসটা নিয়ে নিব, দেখতে পাচ্ছ তোমরা প্রায় 1 চামচ পরিমাণের লেবুর রস এখানে নিচ্ছি। তো এবার আমাকে এখানে থাকা সমস্ত উপাদানগুলো খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে।
একটু সময় নিয়ে মিক্স করবেন, যাতে এর মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে। তাহলে কিন্তু এটা আপনার ত্বকে কাজ করবে অনেক দেরিতে। এবং যদি এটা খুব ভালোভাবে মিহি হয়ে যায় এবং একটা অন্যটার সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যায়, তাহলে কিন্তু খুব ভালো এটা কাজ করা শুরু করে দিবে এবং খুব দ্রুত হয়ে যাবে আপনার কাজ। তো ফ্রেন্ডস দেখুন, আমার এখানে কিন্তু এটা রেমেডিটি তৈরি হয়ে গেছে। এবার আমি আপনাদের বলছি এটা কিভাবে ইউজ করবেন। ফ্রেন্ডস, আপনারা এটা আপনার ত্বককে খুব ভালোভাবে দিয়ে দিবেন, যেখানে আপনার ত্বকের কালো দাগ রয়েছে তার উপর খুব ভালোভাবে দিয়ে দিবেন, একটু ডিপলি দিবেন, যাতে এটা খুব সহজে কাজ করা শুরু করে দেয়। ফ্রেন্ডস, এটা আপনি আপনার ত্বক খুব ভালোভাবে পানি দিয়ে বা সাবান দিয়ে ধুয়ে নেওয়ার পরে এটা দিয়ে দিবেন এবং ঠিক এইভাবে 2 মিনিট মতন রেখে দিবেন, এবং যখন শুকিয়ে যাবে তখন আপনি নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন এবং তারপরে দেখতে পাবেন আপনার ত্বক থেকে আগের তুলনায় অনেক সুন্দর, সফট এবং কোমল ও সুন্দর হয়েছে, এবং আপনার ত্বক থেকে সমস্ত ব্ল্যাক হেডস, ওয়াইটহেডস, ব্রণ, মেসা ও বিভিন্ন কালচে ছোপ বা দাগ দূর করে আপনার ত্বককে করবে অনেক সুন্দর, গ্লো নিয়ে আসবে এবং আপনার ত্বককে করে তুলবে অতুলনীয় সৌন্দর্য। তো ফ্রেন্ডস, তারপরে আপনি বুঝতে পারবেন আপনার বিয়ে বাড়ি যাওয়ার জন্য আপনার এই ফেস মাস্কটি আসলে কতটা কার্যকর। তো ফ্রেন্ডস, আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে এই ধরনের আপডেটগুলো আপনারা সবার প্রথমে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে থাকেন। ফ্রেন্ডস, দেখা হবে নতুন দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।